गाइस गुड मॉर्निंग वेलकम और वेलकम बैक टू माय चैनल आमी देवलीना आशा करी तुम्हारा सकले खूब भलो आछो। आज के हे 11 तारीख एवं रविवार तो आज के आमार दुर्गा पूजोर फर्स्ट डे अफ शॉपिंग शुरू होच्छे तो आमी चाही आमार शॉपिंग एर प्रत्येक सीरीज तुम्हारे संगे शेयर करते तो आज के हे फर्स्ट डे तो चलो आज के एखन घड़ीते बाजे मोटामुटी 11टा तो एखन आमरा जर्नी स्टार्ट करब कोथाय जाई की जाई सेटा तुम्हारा आस्ते आस्ते देखते पाबे सो आई होप तुम्हारे सेगुलो देखते खूब भलो लागबे सो विदाउट एनी फार्दर डिले चलो आज के जर्नी स्टार्ट करा जाक। तो आमी जेदिन ये वीडियो शूट करेछिलाम माने 11 तारीख से दिन किन्तु प्रचंड बृष्टि होच्छिलो एवं बृष्टिते पूरा रास्ताघाट भिजे गिएछिलो बाट तारपरेओ किन्तु माने जे शपिंग जेखाने करते गेछिलाम डेस्टिनेशन सेखाने किन्तु प्रचंडई भीड़ होयेछिलो तो एतक्षण निश्चयई तोमरा देखे बुझतेई पेरे गेछो आमी जाच्छि एक्चुअलि गड़ियाहाट तो आस्ते आस्ते तोमादेर साथे सेई कालेक्शनगुलो आमी शेयर करब। देखो तो एकदम प्रथमेई आमी तोमादेर देखाते चाई देखो एटा होच्छे ओई बासंती देवी जे कलेज तार सामनेर जे रास्ताटाय अनेक अनेक शाड़ी एखाने रयेछे तो सेई शाड़ीगुलो एकटा एकटा करे तोमादेर आमी एबार खुले देखाबो आशा करी तोमादेर सेगुलो देखते भालो लागबे। तो एकदम प्रथमेई देखो ये ब्लू कलर शाड़ीटा एटा एक्चुअली जामदानी तो एटार प्राइस होच्छे तोमार 650। नेक्स्ट देखो तोमादेर आमी एकटा देखाबो एटाओ एकटा जामदानी ये शाड़ीटा आमार भीषण भालो लेगेछिलो पिकक ग्रीन कलर एकटा सरी पिकक ग्रीन ना प्यारट ग्रीन कलर तो एटार प्राइसो किन्तु ओरा बोलेछिलो 1200-1300 बाट ओरा 600-তে किन्तु एटा दिए दिएछे। नेक्स्ट देखो ये एकटा शाड़ी एटार कि नाम बोलछिलो एक्जैक्ट आमी जानि ना बाट एटाओ खूब सुंदर एकटा ग्रीन कलरेर शाड़ी तो एरकम प्रचुर शाड़ीर कलेक्शन किन्तु तोमरा एखाने पाबे। देखो ये ब्लू कलरेर एटा ওই ওপারা সিল্ক টাইপ বাট ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কাপড় তো এটার দাম ওই বলেছিল 900 টাকার মতো। দেন দেখো এটা আরেকটা জামদানি তো এই জামদানির কালারটাও ভীষণ সুন্দর সি গ্রিন কালারের উপরে আছে এটা তো এটার প্রাইসও ওরা কিন্তু বলেছিল 1200-1300 বাট দিয়েছিল 600-তে। নেক্সট দেখো এখানে অনেক হ্যান্ডলুম কালেকশনও কিন্তু রয়েছে দেখো এগুলো সবই কিন্তু হ্যান্ডলুম কালেকশন যেগুলো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু আরও অনেক অন্যান্য কালেকশনগুলোও রয়েছে বাট এখানে সত্যি কথা বলছি শাড়ির সবচেয়ে কম দামে বেস্ট কোয়ালিটির শাড়ি পেতে গেলে কিন্তু তোমাকে গড়িয়াহাটে আসতেই হবে। নেক্সট দেখো এখানে অনেকগুলো ওপরে বেশ কাজ করা শাড়ি কিছু কাঞ্জিভরম কিছু জামদানি কিছু হ্যান্ডলুম পশমিনা এরকম ডিফারেন্ট টাইপের শাড়ি ছিল এগুলো দেখো বাদিকে যেগুলো দেখছো সেগুলো সব সফট জামদানি তো এগুলোর দাম ওই 400-500-এর মধ্যে হয়ে যাচ্ছিল। দেন দেখো এই একটা শাড়ি এটা হাফ হাফ আছে এটা একটা হ্যান্ডলুম টাইপ তো এটার দাম ওরা বলেছিল কিন্তু 800 টাকা। নেক্সট দেখো এখানে আরও অনেক শাড়ির কালেকশন মানে যতই শাড়ির কালেকশন দেখাবো না তোমাদের শেষ হবে না। এই যে শাড়িটা দেখো এটা অ্যাকচুয়ালি পশমিনা বলেছিল ওরা তো এটা আমার প্রথম থেকেই খুব ভালো লেগেছিল ডিফারেন্ট দোকানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস কিন্তু বলছিল এটার বাট আলটিমেটলি আমি এটা নিয়েছি তো সেটা তোমরা আস্তে আস্তে আগের ভিডিওতে দেখতে পাবে তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো এই যে কালেকশনটা তোমরা দেখছো না এই যে দেখো এই যে কালেকশনটা তোমরা দেখছো না তো এই কালেকশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো তো এটার দাম ওরা বলেছিলো 2200 টাকা বাট আলটিমেটলি আমি এটা নিয়েছি কিন্তু 800 টাকায় এবং কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদের বলে দেবো। দেখো গায়ে ফেলতে কতটা সুন্দর লাগছে নিয়েছি এটা ওই তোমার এটা একটা কালার অপশন এখানে অ্যাভেলেবেল আছে ওই বাসন্তী দেবী কলেজের একদম সামনের দোকানটা থেকে নিয়েছি এরকম দুটো কালার টোটাল এভেলেবেল ছিল এই কালারটার হলুদ কালার। এছাড়া এখানে দেখো একটা জামদানি ওরা দেখাচ্ছে ফুল বডি জামদানি জামদানির সবচেয়ে ভালো কালেকশন কিন্তু আমি গড়িয়াহাটেই দেখেছি তো এইগুলোর প্রাইস ওরা 1300 টাকা বলেছিল বাট 600-700 টাকার মধ্যে ওরা ইজিলি দিয়ে দিচ্ছিল এই শাড়িগুলো। নেক্সট দেখো এখানেও আরও অনেক জামদানি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের কাজের শাড়ি কাঁথা স্টিচ পশমিনা তসর অনেক কিন্তু শাড়ির কালেকশন এখানে দেখতে পাবে। আর একটা নতুন ধরনের শাড়ি আমি দেখলাম যেটাকে হচ্ছে তোমার ওই শান্তিনিকেতনের শাড়ি বলে তো সেইটার কিছু কালেকশন এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে তোমরা এখানে আরও অনেক যে সমস্ত শাড়িগুলো আছে সেগুলো একবার দেখে নাও। এবার দেখো এইখানে মেনলি অনেক হ্যান্ডলুম কালেকশন আছে যেগুলো তোমাদের আমি দেখাবো। দেখো এই যে শাড়িটা দেখছো না এই যে ডিফারেন্ট মাল্টি কালার শাড়ি তো এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো তো আমি কী কী কিনলাম গড়িয়াহাট থেকে সেটা যদি দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আমি খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে যে আমি কী কী কিনেছি এবং কত কত দামে কিনেছি কতটা রিজনেবল প্রাইসে কিনেছি কতটা বার্গেনিং তোমরা করতে পারো না সেগুলোই অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমি শেয়ার করবো। এছাড়া এখানে মানে এত মানে সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা যেটা দেখবে তোমাদের সেটাই ভালো লেগে যাবে। দেখো এটা একটা ফুল বডি জাম মানে ফুল বডি কাজ করা জামদানি তো এটার প্রাইস কিন্তু ওরা বলেছিল 1400 টাকা বাট আলটিমেটলি এটা 600-700 টাকার মধ্যে কিন্তু ওরা দিয়ে দিয়েছিল। এর ডিফারেন্ট কালার অপশান তোমরা পাবে মানে কালার নিয়ে ভ্যারাইটি নিয়ে ডিজাইন নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না তোমরা শুধু একবার যাও এবং গিয়ে দেখো চেক করো এখানের কালেকশন খুব ভালো মানে পুজোর মানে বাজেট তোমাদের এখানে গেলে আমি তো বলবো হাফ হয়ে যাবে ঠিক আছে মানে এতটাই সুন্দর। এই যে তোমাদের আমি যেগুলো বলছিলাম না শান্তিনিকেতনের কাজ করা শাড়ি তো দেখো এরকম অনেক রকম কালারের আছে মানে পুরো সেই রবীন্দ্রসঙ্গীত লেখা শাড়ি তো সেগুলো আমি
তোমাদের একটু খুলে দেখাবো। আর কালার মানে এত সুন্দর কালার কম্বিনেশন বলার মতো না। দেখো এই যে এখানে দেখো পুরো কাজ করা, এটা হয়েছে তোমার হলুদ আর ওই যে পিঙ্কের উপরে আছে, এছাড়া একটা সবুজ আর ব্লুর কম্বিনেশন এই শাড়িটা দেখো। তো এগুলোর মানে খুবই সুন্দর, পরলে খুবই ইউনিক লাগবে। এটা এবছরের নতুন কালেকশনের মধ্যে আমি পেয়েছিলাম। আর এইগুলোর যে দাম সেটা কিন্তু ওরা বলেছিল হচ্ছে তোমার ওই 1200-1300, বাট আই থিঙ্ক এটা ওই মানে 600-700, বা আরও যদি তোমরা বার্গেনিং করতে পারো না তাহলে কিন্তু এরা তোমার ওই 500-তেও কিন্তু দিয়ে দিতে পারে এই শাড়িটা। যদিও একটু মানে তুমি যদি একের বেশি শাড়ি নাও তাহলে একটু বেশি ডিসকাউন্ট করে ওরা, তো না করলেও অসুবিধা নেই। মোটামুটি 600 টাকার মধ্যে তুমি এই শাড়ি খুব ভালো পেয়ে যাবে। কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ ছিল না, বেশ ভালো ছিল কাপড়ের কোয়ালিটি। আর এই শাড়িগুলো ছাড়াও মানে যে দোকানে তুমি যাচ্ছ সেই দোকানের কিছু স্পেশাল কালেকশন আছে, সেগুলো নিজস্ব কালেকশন, তো সেগুলোও তোমরা দেখতে চাইতে পারো। আচ্ছা শাড়ি তো অনেক হলো, এবার আমি তোমাদের সাথে জুয়েলারি শেয়ার করে নিই। জুয়েলারির মানে ভীষণ ভ্যারাইটি টাইপ অফ জুয়েলারি আমি দেখেছি। দেখো এগুলো সব আফগানি জুয়েলারি আছে, অক্সিডাইজ সিলভার অক্সিডাইজ জুয়েলারি আছে। বাট আমার একটা জিনিস খুব বলতে চাই, এখানে জুয়েলারি কালেকশনগুলো তোমরা দেখতে থাকো। এই যেটার দাম বলেছিলো 450 টাকা, এখানে সবই আমার ভালো লেগেছে, কিন্তু প্রাইসগুলো প্রচণ্ড হাই বলেছিল, মানে ভীষণ হাই। মানে যে কানের আমি নিউ মার্কেট থেকে কিনেছি 100-150 টাকায়, সেই কানেরই ওরা এখানে 250-300 বলছে। তো তোমরা আমি জাস্ট তোমাদের কালেকশনটা দেখানোর জন্য বলছি, বাট যদি তোমরা জুয়েলারি কেনার কথা বলো তো আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো তোমরা নিউ মার্কেট বা হাতিবাগান থেকে জুয়েলারি কিনতে পারো। বাট এখানের কালেকশনটাও তোমাদের সঙ্গে জাস্ট আমি শেয়ার করবো বলে একবার করে দিচ্ছি। প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুব বাড়ায়, এই যে চোকারগুলো সব কিন্তু 250-300-400-500 এরকম। আর এই যে কানেরগুলো যেগুলো আমরা প্রায় 100 টাকায় কিনে থাকি, সেই কানেরগুলোও কিন্তু এখানে 200-250 মানে 150-র ওপরে তো কিছু নেই, মানে সব 150-র নিচে তো কিছু নেই, সব 150-র ওপরে। এই যে কানেরগুলো দেখো এগুলোর দাম ওরা বলছে 100 টাকা। দেখো এগুলো কোনোদিনই 100 টাকার কানের না, বাট এইগুলো নিচের এই কানেরগুলো বলছে 150 টাকা, ঠিক আছে। তো এরকম 100 টাকার ওপরে 150 টাকার কানের এরকম অনেকেই আছে। চোকারের সেটগুলোর দাম ওরা বলছিলো 200-250, খুব একটা বার্গেনিং করছিলো না। জুয়েলারি নিয়ে কিন্তু কোনো রকম বার্গেনিংই চলছিলো না, মানে তুমি নাও নাও না নাও নাও এরকম একটা ব্যাপার। তো জুয়েলারির কালেকশন আমার ভালো লেগেছে, কিন্তু মানে দামটা কমাচ্ছিলো না বলে খুব একটা ভালো লাগেনি। এই যে কানেরগুলো দেখো এগুলো সব ওরা দাম বলছে 200-250, কিন্তু এই কানেরই কিন্তু আমরা নিউ মার্কেট থেকে কিনেছি অনেকটা কম দামে। এই নিচের চোকারগুলোর দাম বলছিলো 450, ঠিক আছে। আর এই দোকানটা হচ্ছে তোমার এই ট্রেডার্স অ্যাসেম্বলি আছে না, ট্রেডার্স অ্যাসেম্বলির একদম সামনের দোকানটা। এখানে যে সমস্ত কালেকশনগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু 250-300 কানের, ঠিক আছে। এবারে দেখো এই যে নতুন ট্রেন্ডি জুয়েলারি যেগুলো উঠেছে এবছর, এই যে দুর্গা ঠাকুরের মুখ আঁকা লকেট, তারপরে তোমার কানের, তো এগুলোর প্রাইস ওরা বলছিলো 450 করে, বাট আমি ইজিলি বলতে পারি এগুলো তোমরা 200-250 অন্য জায়গায় পেয়ে যাবে। এছাড়া দেখো কতগুলো ব্যাগের কালেকশন তোমাদের এবার দেখিয়ে দিই। ব্যাগের কালেকশন এখানে কিন্তু বেশ ভালো ছিল। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ধরো এখানে তো বেশ কতগুলো স্কুল ব্যাগ দেখতে পাচ্ছ। এছাড়াও এখানে দেখো এই যে ব্যাগগুলো ভ্যারাইটি কালেকশন ব্যাগগুলো, ব্যাগের তো মোটামুটি কমই ছিল, 300-350-এর মধ্যে ওরা বলছিল। আর এই যে দেখো ওই যে বাটিক প্রিন্টের কাজ করা যে ব্যাগগুলো আছে না, ওগুলো তো অনলাইনে ভীষণই মানে ট্রেন্ডি আজকাল দেখছি, তো ওগুলোর প্রাইস কিন্তু অনলাইনে আমি দেখেছিলাম 450-500, বাট এখানে কিন্তু ওরা 250-300 এরকমে তো দিয়ে দিচ্ছে দেখলাম। তো এখানে আরও অনেক কালেকশন দেখো, ব্যাগের কালেকশনগুলো একবার তোমরা দেখে নাও। ব্যাগ কিনতে পারো এখান থেকে, কোনো অসুবিধা নেই। বেশ এই যে বড়ো ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম ওরা 450-500 বলছিলো, তুমি একটু বার্গেনিং করে 350-300-তে কিন্তু ইজিলি নিয়ে নিতে পারো। এছাড়াও ডিফারেন্ট এই যে ওই যে গোল গোল ব্যাগগুলো, এগুলোর দাম ওরা বলছিলো 450-450, ঠিক আছে। তো যেগুলো আমি অনলাইনে 600-650 দেখেছি, তো এগুলো 450-450 বলছে, এবং তুমি একটু বার্গেনিং করতে পারো যদিও অসুবিধার কিছু নেই। এখানে থেকে তুমি যে জিনিসটাই কিনবে সেই জিনিসটাই কিন্তু বার্গেনিং করে কেনার মানে চেষ্টা করবে, কারণ বার্গেনিংটা করলে না জিনিসটা মানে একটা ভালো হয়। এছাড়াও দেখো প্রচুর ট্রেন্ডি ব্যাগও এখানে এসেছিলো, তো ট্রেন্ডি ব্যাগের কালেকশন যদি তুমি দেখতে চাও সেটা অবশ্যই তুমি গড়িয়াহাটে আসতে পারো। আর বার্গেনিংটা কিন্তু মাস্ট, মানে বার্গেনিংটা করতে কিন্তু একদম ভুলো না। এরপর এখান থেকে যদি আমি সামনের দিকে একটু এগিয়ে যাই, তো বেশ কতগুলো কুর্তি আমরা দেখতে পাচ্ছি। তো কুর্তির কালেকশন তোমাদের আমি দেখিয়ে দিই, চলো। কুর্তির কালেকশন আমার খুব ভালো লেগেছে নিউ মার্কেটে, মানে রিলায়েন্স বা ধরো রিলায়েন্স ট্রেন্ডসের যে রেপ্লিকা সেগুলো কিন্তু ওরা কিছুটা তোলার চেষ্টা করেছে এবছরের কালেকশনে। আর হাফ স্লিভ মানে স্লিভলেস থেকে শুরু করে স্ট্র্যাপ নুডল স্লিভ যেগুলো হয় ওগুলো যেমন আছে, ডিফারেন্ট কালারের তোমার ফুল স্লিভও আছে, কোনো 200 টাকার কুর্তিও আছে, আবার যদি তুমি একটু একটু ভালো কোয়ালিটির কুর্তি চাও তাহলে 300-350-400 এরকম টাকারও আছে, ঠিক আছে। তো 200-250 টাকার কুর্তিগুলোও বেশ ভালো, খুব একটা খারাপ নেই। দেখো এগুলো তো বোধ হচ্ছে দেখালাম 200 টাকার কুর্তি। এছাড়া তোমরা সামনের দিকে যদি আরও এগিয়ে যাও, এখানে তোমার প্রচুর কুর্তির সেট, এবং হ্যাঁ যদিও এখানে তুমি দেখতে পাচ্ছ দোকানে লেখা আছে এক দাম, বাট একটুখানি 2-3-4 টেনে কিন্তু ওরা বার্গেনিং করেই নেয়। এগুলো সবই কিন্তু মানে ওই রিলায়েন্সের কালেকশন আমার লেগেছে,
কালেকশন কালেকশন মানে কি রিলায়েন্সের প্রিন্টের কালেকশন হয়তো কাপড় কোয়ালিটি অনেকটা ডিফারেন্স করতে পারে বাট ভালো মানে ডিজাইন যদি ডিজাইনের দিকে যদি যাও ভালো এখানে বেশ কিছু চিকনকারি কুর্তি আছে চিকনকারি কুর্তির দামগুলো 600 করে বলছিল কিন্তু যদি তুমি একটু বার্গেনিং করো তাহলে কিন্তু তুমি নো ডাউট এটা 450 থেকে মানে 450 তে পেয়ে যেতে পারো আরও কমাতে চাইলে কমাতেও পারো এখানে কিছু সারারা সেট রয়েছে এছাড়া দেখো এখানে নিচে যেগুলো ঝোলানো আছে না সেগুলো কিন্তু 100-150-200 টাকার জিনিস বাট ওপরের যে কালেকশনগুলো তোমাদের দেখাচ্ছি না ওগুলো কিন্তু অতটাও কম দাম না ওটা কিন্তু আরেকটু বেশি দামের মধ্যে পড়ে চলো একটু সামনে এগিয়ে আসলে এতটাই ভিড় হয়েছিল না ভালো করে ভিডিও করতে পারছিলাম না এখানে দেখো বেশ কিছু ব্লাউজের কালেকশন আছে তো ব্লাউজের কালেকশন আবারও আমি এখানে যে কালেকশনগুলো পেয়েছিলাম সেই কালেকশন কিন্তু আমি অন্য নিউ মার্কেট বা গড়িয়াহাটে কিন্তু নিউ মার্কেট বা হাতিবাগানে কিন্তু পাইনি তবে এখানে ব্লাউজের দামটাও ভালো ছিল এই যে দুর্গার মুখ আঁকা ব্লাউজগুলো ওরা কিন্তু 350-400 টাকা দাম বলছিল এছাড়া এই যে ফুল স্লিভ ব্লাউজটা দেখো এটা কিন্তু 600 টাকা দাম বলেছিল সাদার ওপরে কাজ করা বলে প্রচুর কুচি দেওয়া ব্লাউজও আছে বাট আমি তোমাদের ব্লাউজ কেনার জন্য সাজেস্ট করবো হাতিবাগান মার্কেট এখানে জাস্ট আছে আমি তাই তোমাদের কালেকশনটা দেখিয়ে দিই তো এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে আরও অনেক কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তো স্টে টিউন থেকো নেক্সট পার্টের জন্য এখন টাটা বাই বাই।